আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখবো যে কিভাবে অটোক্যাডে একটি নির্দিষ্ট পেজের আকারে ভিউপোর্ট আমরা তৈরি করতে পারি। আমাদের অটোক্যাডে ড্রয়িং আমরা করার পরে আমরা বিভিন্ন আকারের পেজে প্রিন্ট দিয়ে থাকি, তো সেই প্রিন্ট দেওয়ার জন্য যে নির্দিষ্ট আকারের পেজের মাপ, সেই মাপে একটা ভিউপোর্ট তৈরি করার জন্য আমরা আজকে শিখবো যে কীভাবে সেই ভিউপোর্টটা তৈরি করে। প্রথমে আমরা মেনু বারে এখানে ইনসার্ট লেখা আছে, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমরা দেখব এখানে লেআউট, লেআউট যে লেআউটে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে ক্রিয়েট লেআউট উইজার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা চার্ট আসলো। এই চার্টে আমি এখানে আমার পেজের নাম দিয়ে দিতে পারি। আমি যদি এ জিরো পেজের কোনো একটা ভিউপোর্ট তৈরি করি, এ জিরো, নেক্সট, এরপরে আমি এখানে অ্যাডোবি পিডিএফ, অ্যাডোবি পিডিএফ দেওয়ার পরে নেক্সট করব। এখানে লেটার, এখানে আমার পেজের সাইজ নির্ণয় করে দিতে হবে। তো আমি যেহেতু এ জিরো পেজের আকারে ভিউপোর্ট তৈরি করব, তো এই জন্য এ জিরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইঞ্চি, আমরা ইঞ্চির পেজে কাজ করতেছি, ইঞ্চি, সো নেক্সট। নেক্সট করার ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ থাকবে, নেক্সট, এরপরে নান, নেক্সট, এখানে কিছু করার দরকার নেই, নেক্সট, নেক্সট করলে আমরা ফিনিশ। ফিনিশ করার পরে আমরা দেখতে পারবো যে এই যে একটা ভিউপোর্ট তৈরি হয়েছে, অর্থাৎ এরিয়া, এরিয়ার মধ্যে আমি যদি কোনো ড্রয়িংকে সাজাই তাহলে সেটা এ জিরো পেজের আকারে আমি প্রিন্ট দিতে পারবো এবং সে পেজটা এ জিরোর আকারে হবে। এখন আমি এই এরিয়ার ভিতরে যে ড্রয়িংটাই আমি সাজাবো সে ড্রয়িংটা আমার এ জিরো পেজের সাইজে সাজা যাবে আর কি, যে কোনো ড্রয়িং। তো এভাবেই আমরা বিভিন্ন নির্দিষ্ট মাপের পেজের আকারের মাপের ভিউপোর্ট আমরা অটোক্যাডের মাধ্যমে তৈরি করতে পারি। এখন আমি এই এরিয়ার ভিতরে যে কোনো ড্রয়িং সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্টেশন করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।